রাজধানীর শান্তিনগর মোড়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। দুপুর 1:30টার দিকে 15-তলা ভবনের তৃতীয় তলার ব্যালকনিতে আগুনের সূত্রপাত। ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে গেছে তৃতীয় তলার ফ্ল্যাটের আসবাবপত্র। ফায়ার সার্ভিসের ধারণা, এসির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এসির যে আপনার বাইরে যে প্লাগটা লাগানো থাকে ওই বেলকুনিতে ছিল, এটা ওটার থেকে আপনার আগুনটা ধরছে। আগুনটা ধরার ঠিক 20 মিনিটের মধ্যে আমরা চিল্লাচিল্লি করি, এর মধ্যে আপনার আগুন ওইটা বাস্ট হয়ে যায়। হ্যাঁ, যথাসময়ে ফায়ার সার্ভিস চলে আসছে, খুব দ্রুত তারা কাজ করছে এবং তারা খুবই ভালো সার্ভিস দিচ্ছে। তাদের দক্ষতা, হ্যাঁ, এবং তাদের এই এই কর্মঠ যে তাদের যে তৎপরতা, হ্যাঁ, তৎপরতার জন্য আল্লাহর রহমতের রক্ষা পাইছি।